কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের ম্যাচের আগে শিশুদের যে বার্তা দিলেন ব্রাজিল কোচ, দেখুন বিস্তারিত। বেশ কঠিন সময় পার করছে কোপা আমেরিকায় নয়বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। লক্ষ্য ছিল গ্রুপ সেরা হয়ে এবারের কোয়ার্টার ফাইনালে ওঠা, তবে দাপুটে খেলা কলম্বিয়ার সঙ্গে তারা এক এক গোলের ড্র করে উঠেছে গ্রুপের দুইয়ে থেকে। ফলে কোয়ার্টার ফাইনালে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে খেলতে হবে দরিবাল জুনিয়রের শিশুদের। নিঃসন্দেহে সেই ম্যাচে সিলেসাওদের আরও বড় পরীক্ষা দিতে হবে। তার আগে শিশুদের উদ্দেশ্যে এক বার্তা দিয়েছে কোচ দরিবাল জুনিয়র। 1960 সালের পর থেকে প্রথম দল হিসেবে একই বছর ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশকে হারিয়েছে উরুগুয়ে, আর সেটা 2023 সালে। ব্রাজিল ও উরুগুয়ের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি শুরু হবে রোববার 7ই জুলাই বাংলাদেশ সময় ভোর 7টায়। সব মিলিয়ে ব্রাজিলকে যে সেমিফাইনাল খেলতে হলে বড় পরীক্ষা পার করতে হবে সেটা উপলব্ধি করছেন কোচ দরিবাল। কলম্বিয়ার ম্যাচে শিশুরা কাঙ্ক্ষিত ফর্ম দেখাতে না পারলেও ভুল শোধরানোর আশা তার। তিনি বলেন, এটি একটি প্রক্রিয়া, কেউ এই ধাপগুলো এড়িয়ে যেতে পারে না। আপনি বিতে না গিয়ে এ থেকে এফ পর্যন্ত যেতে পারবেন না। কোস্টারিকের মতো ম্যাচ হবে, প্যারাগুয়ের মতো ভালো মুহূর্ত 4-1 ব্যবধানে জয় আসবে। কলম্বিয়ার বিপক্ষে খুব একটা ভালো হয়নি। আমি আশা করি দল মৌলিক কাজগুলোতে উন্নতি চালিয়ে যাবে, আমাদের ভুল, সাফল্য এবং ঘাটতির জায়গাগুলো দেখাবে ম্যাচের ফলাফল। গত জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেন দরিবাল। কোপা আমেরিকার আগে স্রেফ 4টি ম্যাচে তার কোচিংয়ে খেলে দলটি। এরপর কোপার 3 ম্যাচ মিলিয়ে 7 ম্যাচ খেলায় ব্রাজিল দলটিকে তিনি ধীরে ধীরে গোছাচ্ছেন। তাই দলের ত্রুটি সমাধানেই এখন মূল মনোযোগ দরিবালের। তিনি বলেন, যে কোনো দল গঠনে এটা স্বাভাবিক। পরিস্থিতিতে কিছু দুর্দান্ত দিন কাটিয়েছি, তবে এটা এমন একটি দল গড়ার জন্য যথেষ্ট নয় যারা ছোটোখাটো সব সমস্যার সমাধান করেছে এবং কখনও বাজে পরিস্থিতিতে পড়ে না। একই সঙ্গে চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নেইমার জুনিয়রকে মিস করেছে ব্রাজিল কোচ। দুর্ভাগ্যজনকভাবে আমরা নেইমারের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দীর্ঘদিনের জন্য হারিয়েছি। নির্দিষ্ট একটা সময়ে আমাদের শিখতে হবে যে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে কোনো ম্যাচে আমরা পাবো না, অন্যদের এগিয়ে আসতে হবে। আমি মনে করি এটাই উপায়। উরুগুয়ের বিপক্ষে আমাদের একটি কঠিন ম্যাচ হবে।